ধরমপুরগামী একটি বাইকের সঙ্গে কান্দিগামী একটি ইউরিয়া ভর্তি 407 লরির মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে পুড়ে গেল বাইক ও লরি। জানা গেছে দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আমজাদ শেখ নামের বাইক আরোহী। তার বাড়ি কান্দি থানার উদয়চাঁদপুর গ্রামে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। শনিবার বিকেল 5টা নাগাদ ঘটনাটি ঘটেছে কান্দি বহরমপুর রাজ্য সড়কের ওপর কলাবাগান মোড়ে। বাইক ও লরির আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার জেরে ঘণ্টাখানেক বন্ধ ছিল ওই রোডের সমস্ত রকম যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। মানে গাড়িটা আসছিল বাইকটা আসছিল বহরমপুর থেকে, এবং বাইকটা বহরমপুর থেকে ওই গাড়িটার সঙ্গে যাওয়ার পর আমার মানে ওই তারপরে গাড়িটা বাইক আর ছোট গাড়িটার জন্য আগুন লেগেছে, আর ড্রাইভার আর খালাসি গাড়ি খালাস। তারপরে আমরা সব মেডিকেল কলেজে নিয়ে গেল, আর তারপরে বাইক স্টেশন এসে আগুনটাকে নিলাম। কি নাম আপনাদের? আমার নাম কোথা থেকে আসছিলাম? আমার কলাবাগান কলাবাগানে কলাবাগানে সেসব আগুন আছে। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম, দামি দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।